Assalamualaikum, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে তেলাপিয়া মাছের মাথা আর কয়েকটা পিস দিয়ে রান্না করব। তো একদম ভুনা ভুনা, আমাদের এখানে বিরন বলে আর কি, তো জানি না কাদের দেশে কি বলে। তো প্রথমে আমি পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিলাম। তো এখানে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে এগুলো আমার গাছের বেগুন, তো বেগুন আলু দিয়ে আমি মাছ বিরন করব। তো দেখতেই পাচ্ছেন ভালো করে কষিয়ে নিব, ভালো করে কষিয়ে পানি দিয়ে দিব, ঝোলের পানি দিয়ে দিব। এখন তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আমি অন্য চুলায় মাছগুলো ভেজে নিব, ভেজে নিচ্ছি। তো দেখাইনি, আমি অন্য চুলায় মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমি ঝোল দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে ঢাকনা দিয়ে দিব, ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব বলকা শাক পর্যন্ত। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এর মধ্যে আমার তরকারিতে বলক চলে এসেছে, তো তেলাপিয়া মাছগুলো দিয়ে দিব। তো আমার হাজব্যান্ড খায় না তেলাপিয়া মাছ, তো আমার একাই খেতে হয়, তো আমি এই জন্য তেলাপিয়া মাছ আনতে বলি না, আমার একাই খাওয়া লাগে। আর আমার কাছে মোটামুটি ভালোই লাগে, আলহামদুলিল্লাহ তরকারিটা ভালো হয়েছিল। তো আমি শীতকালীন ধনিয়া পাতা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, ভালো করে ধুয়ে ওয়াশ করে পানি শুকিয়ে তারপরে পরিমাণ মতো করে রেখেছিলাম। তো টেস্টটা কিন্তু আগের মতোই আছে, যেমনই হয়ে যাক না কেন টেস্ট আগের মতনই আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।